সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম ফের ধর্ষণকালে ধরা আওয়ামী লীগ নেতা রায়হানার উপর পুলিশের বর্বরতা শরীরে একশো এগারোটি আঘাতের চিহ্ন বিয়ের সাত দিনের মাথায় গৃহবধূর লাশ উদ্ধার চট্টগ্রামে ছেলের সামনে শ্রমিককে পিটিয়ে হত্যা ট্রাম্প যে ওষুধ খেয়েছে সেটাই আনা হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী এবার দেখুন বিস্তারিত ফের ধর্ষণকালে ধরা আওয়ামী লীগ নেতা রাঙামাটিতে ধর্ষণের ছবি ইন্টারনেটে প্রচার সহ ফের ধর্ষণকালে হাতে নাতে আটক হয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন ৪৫ বছর নামে আওয়ামী লীগের এক নেতা শুক্রবার বিকালে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে পুলিশ শনিবার আদালতে চালান দেওয়া হলে তাকে জেল হাজতে পাঠানো হয় ধর্ষক আলমগীর হোসেন ভূষণ ছড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং বরকল উপজেলা আওয়ামী লীগের সদ্য কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন জানা গেছে বিয়ের প্রলোভনে তালাক প্রাপ্ত এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন আলমগীর এরপর শারীরিক সম্পর্কে ছবি ধারণ করে তা ইন্টারনেটে ছাড়া ভয় দেখিয়ে দফায় দফায় ওই নারীকে ধর্ষণ করেন তিনি পরে অতিষ্ঠ হয়ে বিষয়টি পুলিশে অবহিত ওই নারী ও তার পরিবারের সদস্যরা শুক্রবার শহরে একটি আবাসিক হোটেলে ফের ডেকে নিয়ে ধর্ষণকালে আলমগীরকে হাতে নাতে আটক করে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ এরপর শনিবার তার বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করে গ্রেফতার দেখানো হয় আলমগীরের ফাঁসিদার শনিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন বরকল এলাকাবাসী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুফিউল্লাহ জানান ধর্ষণের দায়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে কোতোয়ালি কোতোয়ালি থানা পুলিশ থানার ওসি কবির হোসেন জানিয়েছেন অভিযুক্তকে গ্রেফতার পর ভিক্টিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে রায়হানের ওপর পুলিশের বর্বরতা শরীরে একশো এগারোটি আঘাতের চিহ্ন সিলেট বন্দর বাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে মারা যাওয়া রাইহানের তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে রিপোর্ট বলছে রায়হানকে ধরে ফাঁড়িতে এনে তার ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে তার শরীরে একশো এগারোটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে এর মধ্যে চোদ্দটি ছিল গুরুতর তার দুটি আঙুলের নখ উপরে ফেলা হয়েছে আর এমন নির্যাতন চালানো হয় তার মৃত্যুর দুই থেকে চার ঘন্টা আগে এছাড়া তার শরীরে চামড়ার নিচ থেকে প্রায় দুই লিটার রক্ত পাওয়া যায় রাইহানের লাশের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এসব তথ্য উল্লেখ করা হয়েছে রিপোর্টটি যুগান্তরের হাতে এসেছে সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী দশে অক্টোবর রাত তিনটা নয় মিনিট তেত্রিশ সেকেন্ডে স্বাভাবিক অবস্থায় রায়হানকে সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে আনা হয় পরে সকাল ছয়টা চব্বিশ মিনিট চব্বিশ সেকেন্ডে ফাঁড়ি থেকে বের করা হয় ছয়টা চল্লিশ মিনিটে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে তিনি মারা যান ওই হাসপাতালে বেলা একটা থেকে দেড়টার মধ্যে লাশের ময়নাতদন্ত সম্পূর্ণ হয় পনেরোই অক্টোবর সেই ময়না ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট মামলার তদন্তের দায়িত্বে থাকা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে রিপোর্টে বলা হয় রায়হানের মৃত্যুর দুই থেকে চার ঘন্টা আগে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয় সে হিসেবে ফারিতে আনার পর থেকে তার উপর নির্যাতন চলে রিপোর্টে বলা হয় রায়হানের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আর বাম হাতের অনামিকার নখ উপরানো ছিল অসংখ্য আঘাতের কারণে হাইপোভলিউমিক শক ও নিউরোজেনিক শকে মস্তিষ্ক হৃৎপিণ্ড ফুসফুস কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কর্মক্ষমতা হারানোর কারণে তার মৃত্যু হয়েছে তবে মৃত্যুর পূর্ণাঙ্গ কারণ ভিসারা প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয় বিয়ের সাত দিনের মাথায় গৃহবধূর লাশ উদ্ধার বরিশালের মুলাদিতে বিয়ের সাত দিনের মাথায় লামিয়া আক্তার নামে এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাটামারা ইউনিয়নের চর সাহেব রামপুর গ্রামে বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে নিহত লামিয়া আক্তার ওই গ্রামের সাইফুল খানের মেয়ে নিহতের স্বজনরা জানান গত নয় অক্টোবর লামিয়ার সঙ্গে পার্শ্ববর্তী চর সেলিমপুর গ্রামের আবদুল কাদের মোল্লার ছেলে আজিজুলের পারিবারিকভাবে বিয়ে হয় পরে গত বারোই অক্টোবর লামিয়ার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে আসে পরের দিন তার স্বামী চলে যায় শুক্রবার বিকালে লামিয়ার মা পার্শ্ববর্তী বাড়িতে ধান শুকাতে ব্যস্ত থাকায় লামিয়া তার ছোট বোন রোজিনাকে অন্য বাড়ি থেকে করলা ভাজি করে নিয়ে আসতে পাঠায় ওই সময় লামিয়া ঘরের বারান্দার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ছোট বোন ভাজি নিয়ে ফিরে বোনের ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করলে তার মা ও পার্শ্ববর্তী লোকজন এসে ঝুলন্ত লাশ নামিয়ে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন সংবাদ পেয়ে মুলাদি থানা পুলিশ শুক্রবার রাতেই লামিয়ার লাশ উদ্ধার করে এবং শনিবার সকালে মর্গে প্রেরণ করে এ ব্যাপারে মুলাদি থানার ওসি ফয়াজুদ্দিন জানান লামিয়ার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার যে আত্মহত্যা করতে পারে লাশ ময়না ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে চট্টগ্রামে ছেলের সামনে শ্রমিককে পিটিয়ে হত্যা চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় ঘাট শ্রমিক সর্দার আবু তৈবকে যুবলীগ নেতার নেতৃত্বে পরিকল্পিতভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এ হত্যাকাণ্ডের ঘটনাকে গণপিটুনি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে ঘাতকরা বাকুলিয়া থানার ভেরা মার্কেট এলাকায় শুক্রবার রাত নয়টায় এই ঘটনা ঘটে ফিশারি ঘাট এলাকায় চাঁদাবাজি নিয়ে আধিপত্য বিস্তার করতে এই ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে আবু তয়েবকে পেটানোর সময় তার ছেলে মোহাম্মদ শাহজাহান প্রাণপণ চেষ্টা করেও বাবাকে ঘাতকদের হাত থেকে রক্ষা করতে পারেনি এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাতে সাতজনকে গ্রেফতার করা হয়

হমাদ রাইসুল ইসলাম বাকুলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম প্রমুখ সংবাদ সম্মেলনে জানানো হয় আবু তোয়েব কর্ণফুলি থানাধীন শিকলবাহা মাস্টারহাট এলাকার আহমদ মিয়ার ছেলে নতুন ফিশারি ঘাটে শ্রমিকের মাঝি হিসেবে কাজ করতেন ওই এলাকার আক্তার কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন এলাকায় তার একটি চার দোকানও রয়েছে কয়েকদিন আগে আক্তার হোসেন ওরফে কসাই আক্তার সাইফুদ্দিন রাইহানউদ্দিন প্রকাশ রানা সহ কয়েকজন আবু তোয়েবের কাছ থেকে মাসোহারা দাবি করে আসছিল এ নিয়ে শুক্রবার সকালে তাদের আসমিদের সঙ্গে আবু তোয়েবের বাঘ বিতণ্ডা হয় এরপর আবু তোয়েব কর্ণফুল্লী থানার শিকলবাহা গ্রামে বাড়িতে চলে যান কষাই আক্তার চাঁদা দাবির বিষয়ে সুরাহা করার জন্য ওই দিন রাতে আবু তয়েবকে ভেড়া মার্কেট এলাকায় ডেকে পাঠান তয়েব নতুন ফিশারি ঘাটে পৌঁছলে কষাই আক্তার মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ উদ্দিন প্রকাশ রানা আশরাফুল ইসলাম সবুজ আবু তাহের প্রকাশ কালু সহ আরও কয়েকজন তয়েবকে এলোপাতারে পেটাতে থাকে এক পর্যায়ে আসামিরা লোহার রড পাইপ কিরিচ রামদা ও বটি দিয়ে কুপিয়ে তৈবের মৃত্যু নিশ্চিত করে পুলিশ জানায় প্রথমে হত্যাকাণ্ডকে গণপিটুনি নাটক সাজানোর চেষ্টা করে ঘাতকরা পরে কেউ একজন জরুরি সেবা নয়শো নিরানব্বই কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায় পুলিশ এসে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে আবু তোয়েবকে নয় জনে পিটিয়ে হত্যা করে নেতৃত্ব দানকারী আক্তার এক কাউন্সিলর নুরুল হক ও তার ছেলে জাহাঙ্গীর আলমের অনুসারী বিভিন্ন সভা সমাবেশে তাদের সঙ্গে তোলার ছবি রয়েছে কষাই আক্তার সরকার দলীয় ক্যাডার হিসেবে এলাকায় চিহ্নিত আক্তার পক্ষে হাসিনা আক্তার কলোনি থেকে ভাড়া আদায় ও কলোনি দেখভালের দায়িত্ব পালন করেন হত্যাকাণ্ডে হাসিনা আক্তার সরাসরি জড়িত বলে পুলিশ তথ্য পেয়েছে ছেলে যুগান্তরকে বলেন আমার সামনে বাবাকে হত্যা করেছে কষায় আক্তার নেতৃত্বে খুনিরা আমি অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারিনি আমি হত্যাকাণ্ডের বিচার চাই বাকুলিয়া থানার ওসি মোহাম্মদ নিজামুদ্দিন যুগান্তরকে বলেন গ্রেফতার ব্যক্তিদের আদালতে চালান করা হয়েছে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হবে ট্রাম্প যে ওষুধ খেয়েছে সেটাই আনা হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার প্রেসিডেন্ট যে ওষুধ সেবন করেছেন বাংলাদেশিদের জন্য খুব শীঘ্রই সেটি আমদানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শনিবার সতেরো অক্টোবর দুপুরে মানিকগঞ্জে এক সুধি এ কথা বলেন তিনি এ সময় তিনি জানান করোনার ভ্যাকসিন আমদানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেওয়া মাত্রই তাদের দেশে আনা হবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন মার্কিন প্রেসিডেন্ট যে ওষুধ পেয়েছে করোনাকালীন সে ওষুধ আমরা সবার জন্য আনার চেষ্টা করছি এখনও কোনো ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি যাদের সম্ভাবনা আছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে মোটামুটি আমরা ফাইনাল করে ফেলেছি যখনই অনুমোদন পাবে আমরাও ভ্যাকসিন নিয়ে আসবো আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম